বালিখাই ক্যানেল সংস্কারের দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ হঠাতে গিয়ে স্থানীয় বাসিন্দা পুলিশের মধ্যে বচসা, পুলিশকে লক্ষ্য করে ইট, আহত হয়েছেন দুজন পুলিশ কর্মী, এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বালিখাই ক্যানেল সংস্কারের দাবিতে আজ পথ অবরোধ করা হয় এবং বিক্ষোভ হঠাতে গিয়ে স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সঙ্গে বচসা হয়। পুলিশকে লক্ষ্য করে সেই সময় ইটও ছোড়া হয়, যে ঘটনায় দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন। ঋত্বিক প্রধান প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, দুজন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদের অবস্থা এখন কিরকম, এলাকার পরিস্থিতি বাকি? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সকাল 10টা থেকে এই অবরোধ শুরু হয়েছিল। কারণটা ছিল যে এই বালিঘাই যে ক্যানেল রয়েছে তার সংস্কারের দাবি, কারণ পুরো ক্যানেল সংস্কার হয়ে গেলে এই যে বালিঘাই এলাকায় এখানে কতিপয় ঘর রয়েছে যেগুলো হচ্ছে ক্যানেল সংলগ্ন, সেগুলোর জন্যই মূলত এই ক্যানেল সংস্কার থমকে রয়েছে। এলাকাবাসীদের দাবি ছিল যে অবিলম্বে এই ক্যানেল সংস্কার করা হোক, কারণ সামনেই রয়েছে বর্ষাকাল, নাহলে সমস্ত জল নিকাশি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে চাষের ক্ষতি হবে। এবং এই দাবিতে এর আগেও একবার পথ অবরোধ হয়েছিল, সেখানে প্রশাসন আশ্বাস দিয়েছিল, কিন্তু তারপরে কাজ না হয় এই আজকে সকাল থেকে ফের পথ অবরোধ শুরু হয়। এবং এই পথ অবরোধ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন পুলিশ, এগরা থানার পুলিশ বাহিনী ওখানে পৌঁছায় এবং সাধারণ মানুষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এবং উৎক্ষিপ্ত জনতা সেই মুহূর্তেই গিয়ে ইট বৃষ্টি শুরু করে। ইটের আঘাতে প্রাথমিকভাবে দুজন পুলিশ কর্মী আহত হয় এবং সেই সঙ্গে উত্তেজিত জনতা বেশ কিছু গাড়িতে ভাঙচুর চালায় এবং তার মধ্যে দুটি পুলিশ গাড়িও রয়েছে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তবে এখনো পর্যন্ত এখানে অবরোধ চলছে এবং এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে, এলাকায় জনসংযোগ আধিকারিকরা পৌঁছেছেন, কিন্তু এখনো পর্যন্ত অবরোধ চলছে।